আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ক্রিম নিয়ে। এইটা নিয়ে অনেকে কথা বলে না, কিন্তু আসলে এইটার ব্যাপারে আমাদের সবার জানা উচিত। এই ক্রিমগুলো মোটামুটি অনেকেই ইউজ করে। ক্রিমটা পার্সোনাল হওয়ার কারণে অনেকেই ক্রিমটা সম্পর্কে তেমন একটা আইডিয়া থাকে না। আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কেউ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বেস্ট ক্রিমের মধ্যে তিনটা ক্যাটাগরি হয়, একটা প্লাস, একটা মাইনাস, আর একটা হচ্ছে স্ট্রং। আমরা আজকে কথা বলবো স্ট্রং নিয়ে। তার মানে এটি ইউজ করার ফলে আপনার ব্রেস্ট অনেক টাইট হবে। এটি ইউজ করার ফলে আপনার কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। স্ট্রং বেস্ট ক্রিমটা ইউজ করার ফলে আপনার এক নম্বর সমস্যা হবে, আপনার স্কিনটা, স্তনটা একদম ড্রাই হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে আপনার স্কিন জ্বালা পোড়া করবে। তিন নম্বর যে সমস্যাটা হবে সেটা অনেক বেশি মারাত্মক এবং ক্ষতিকর, সেটা হচ্ছে আপনার স্কিন, আপনার স্তনটা অনেক বেশি চুলকাবে, একদম অ্যালার্জি রোগীদের মতো আপনার স্কিন, আপনার স্তন চুলকাবে। চার নম্বর যে সাইড এফেক্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার শীতের সময় খেয়াল করে দেখবেন শরীরের বিভিন্ন জায়গা থেকে সাদা সাদা চামড়া উঠা শুরু করে। শীতের সময় যেটা হয় সেটা যদি আমরা লোশন বা তেল ইউজ করি তাহলে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু আপনি যে বেস্ট ক্রিম স্ট্রংটা ইউজ করার ফলে যদি আপনার এই সমস্যাটা হয় তাহলে কিন্তু আপনার লোশন কিংবা ক্রিমে আপনার এটা ঠিক হবে না, আপনার ডাক্তারের কাছে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ন্যাচারাল একটা জিনিসকে আপনি যদি ছোট বড় কিংবা স্ট্রং করতে চান তাহলে যে কোনো একটা সমস্যা হতেই পারে যদি আপনি যে কোনো নর্মাল বেস্ট ক্রিম ইউজ করেন। এগুলোর মধ্যে অনেক ভালো খারাপ আছে। আমি যে সব খারাপ বলছি বা আমার যে হাতে দেখতে পাচ্ছি ওটা যে খারাপ তা না, তবে বাজারে বেশিরভাগ বেস্ট ক্রিমই হচ্ছে আসলে মানহীন, পর্যাপ্ত পরিমাণে কোয়ালিটি নাই এগুলোর ভিতরে। তাই আপনারা যা ইউজ করেন, যে কোনো কিছু ইউজ করেন, অবশ্যই ভেবেচিন্তে ইউজ করবেন। আমার জানার মতো অবশ্যই আমি চার পাঁচটা কোম্পানি নাম বলতে পারি যেগুলো বেস্ট ক্রিম অনেক অনেক ভালো। আপনি যদি চান অবশ্যই আমি ভিডিও বানাবো, তবে আপনার যতদূর সম্ভব চেষ্টা করবেন এগুলো থেকে অ্যাভয়েড করার, এগুলো যত দূর পারেন এগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, এটাই আপনার মঙ্গল। আপনি যে কোনো একটা জিনিসকে ফোর্স করে যদি আপনি বাড়ানো, কমানো বা যে কোনো কিছু চেষ্টা করেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। ইউজ করতে পারেন, অনেকে ইউজ করেও, তবে যেটা ইউজ করবেন অবশ্যই মানসম্পন্নটা ইউজ করবেন, যাতে ক্ষতি হলেও ক্ষতির পরিমাণটা অত বেশি না হয়। আপনি যদি এসব সেন্সিটিভ স্কিনে নর্মাল বা খারাপ বা কমা জিনিস ইউজ করেন তাহলে একটা সময় যেয়ে দেখবেন যে এটার সাইড এফেক্ট আপনি ভোগ করছেন। তাই যেটা ইউজ করবেন ভেবেচিন্তে ইউজ করবেন। আর বেস্ট ক্রিম ইউজ করার ফলে দুই নম্বরটা অবশ্যই আপনার যে চারটা বা পাঁচটার সাইড এফেক্টের কথা আমি বলেছি সেগুলো অবশ্যই অবশ্যই হবেই, তাই আপনারা সাবধান হন এবং বাহিরের যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর দেশি যদি ইউজ করেন অবশ্যই নামি বিএসটিএ অনুমোদিত বা আপনারা রিভিউ নিয়ে মানুষের ইউজ করবেন। ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করব যে বেস্ট প্লাস মানে বড় করা এবং বেস্ট মাইনাস যে ছোট করার যে ক্রিমগুলো রয়েছে সেগুলোর সাইড এফেক্ট সম্পর্কে আপনাদের সামনে ভিডিও আনার। অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট করবেন। আর কোনো কিছু সম্পর্কে আপনাদের জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পাশেই থাকুন, ভালো থাকুন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফিজ।